আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই নতুন নতুন তথ্যগুলি সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সাবধান, বাজারে 500 এবং 2000 টাকার জালনোটের সরাসরি অনেক বেড়ে গিয়েছে, তাই সতর্কতা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে দেশে জালনোটের প্রচলন অনেক বেড়ে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বশেষ তথ্য প্রকাশ করেছে, যা অনুযায়ী 2020-21 সালে 500 টাকার জালনোটে 102% বৃদ্ধি পেয়েছে, যেখানে 2000 টাকার নোটে 54% বৃদ্ধি পেয়েছে এবং 16.4% 20 টাকার নোট বেড়েছে। 10 টাকার নোট 16.5% এবং 200 টাকার নোটে 11.7% বৃদ্ধি পেয়েছে। 2016 সালের শুরুর দিকে সরকার নোটবন্দি করেছিল, তারপরে আশা করা হয়েছিল যে জাল নোট বাজার থেকে বন্ধ হয়ে যাবে, সেই কারণেই সরকার 1000 ও 500 টাকার নোট বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুষ্ট প্রতারকরা 500 এবং 2000 টাকার জাল নোটও তৈরি করে ফেলেছে, যা দেখতে হুবহু আসল নোটেরই মতো। এবার বেসরকারীকরণের পথে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। মোদী সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ব্যক্তিগত বিনিয়োগ বাড়াতে আগেই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন নিয়ে এসেছিল। এবার কেন্দ্রীয় সরকার 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। বর্ষা অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল কেন্দ্র সরকার পেশ করতে চলেছে। প্রসঙ্গত, গত বছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ করতে চান বলে জানিয়েছিলেন। সে কারণেই 1970 ও 1980 সালের ব্যাংক জাতীয়করণ আইন এবং 1949 সালে ব্যাংক নিয়ন্ত্রণ আইন সংশোধন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। অর্থমন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের বাদল অধিবেশনেই এই বিষয়ে একটি বিল পেশ করা হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে বাধা আসতে পারে, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিরোধীরা চিন্তার কারণ হবে না বলেই কেন্দ্র মনে করছে। সমগ্র শিক্ষা মিশনের রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার অর্থাৎ RSTCগুলি অসম সরকার আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসাবে মিশন ডিরেক্টর অপরাঞ্জি করাতি জানান, কেন্দ্র সরকারের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড এই প্রকল্প চালিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেনি, তাই তিনি সেন্টারগুলি বন্ধ করে দিতে জেলা মিশন কোঅর্ডিনেটরদের বলেছেন। ওই নির্দেশ মেনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তালা ঝুলবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে আসবাবপত্র, রান্নার সামগ্রী, বাসনকুসন ইত্যাদি সামগ্রী ব্লক মিশন অফিসের নিরাপদ স্থানে রেখে আসতে, সেই সঙ্গে আবাসিক ছাত্রদের এলাকার বিদ্যালয়গুলিতে ভর্তির ব্যবস্থা করতেও বলেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি জেলার বরাইলাকান্দি বাসটহর জিপির শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার বরাইলাকান্দি বাসটহর জিপিতে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আলিমুদ্দিন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে মঞ্চে আসন অলঙ্কৃত করেন নবনিযুক্ত জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ইনচার্জ মেহবুব আহমেদ লস্কর। তিনি তার বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ভিত্তি মজবুত করার জন্য জেলার সব তৃণমূল কর্মী সহ আম জনতার প্রতি আহ্বান জানান। এদিনের সভায় শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলার সাংগঠনিক ইনচার্জ মেহবুব আহমেদ লস্কর জানান, প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে তিনি হাইলাকান্দি জেলার প্রতিটি অঞ্চলে আঞ্চলিক কমিটি গঠনের উদ্দেশ্যে প্রতিটি এলাকায় একজন করে বিশিষ্ট ব্যক্তিকে সাংগঠনিক ইনচার্জের দায়িত্ব দিয়েছে। তিনি আরও জানান, বরাইলাকান্দি বাসটহর জিপিতে তৃণমূল কংগ্রেসের একটি শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠনের জন্য প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আলিমুদ্দিন মজুমদারকে দায়িত্ব দেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল আলী মজুমদার, মাসুক আহমেদ মজুমদার, জাবেদ জাহেদ লস্কর, সাদউদ্দিন লস্কর, শেখ বাহারউদ্দিন, আলতাফ আলী লস্কর, খলিল আহমেদ লস্কর এবং মাসুদা খানম মজুমদার প্রমুখ। বাতিল করা হলো উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন, বাস, গাড়ি এবং বিমানের আকাশচুয়া বাড়ায় নাজেহাল যাত্রীরা। ব্যান্ডেল এবং মগরা স্টেশনের মধ্যে কাজ চলছে, কাজ হচ্ছে মালদহ ডিভিশনেও, যার জেরে বাতিল হয়েছে উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক ট্রেন। উত্তরবঙ্গ পর্যটনের বড় মরশুমে রেলের এমন কাণ্ডে নাজেহাল পর্যটকরা।
কাউকে বাতিল করতে হচ্ছে বহুদিন আগে পরিকল্পনা করা ট্যুর, তো কেউ আবার বেড়ানোর সেরে বাড়ি ফিরতে গিয়ে হচ্ছেন নাজেহাত। কারণ এমন পরিস্থিতিতে বাসের ভাড়া আকাশ ছুঁয়েছে, এই অবস্থা বিমান ভাড়ারও। সোশ্যাল মিডিয়ার ট্যুরিজমের গ্রুপগুলি অভিযোগে ভরে গিয়েছে। ব্যান্ডেল এবং মগরা স্টেশনের মাঝে ইলেকট্রনিক ইন্টারকিং এবং থার্ড লাইনের কাজ চলছে, যার জন্য শুক্রবার বিকেল থেকে আজ অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত চুচড়া ব্যান্ডেল, ব্যান্ডেল হৈনান, ব্যান্ডেল ত্রিবেণীর মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নিত্য যাত্রীদের জন্য কিছু স্পেশাল ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার হাওড়া চুচুড়ার মধ্যে 8টা, শনি এবং রবিবার 18টা ট্রেন চালানো হচ্ছে। কাজ চলছে মালদহ ডিভিশনেও, ফলে উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ফলে বেজায় সমস্যায় পড়েছেন পর্যটক এবং অফিসের কাজে উত্তরবঙ্গে যাতায়াতকারীরা। 10-এ অসমের ডিমা হাসাও জেলায় রেলের 350 কোটি টাকার লোকসান হয়েছে। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে এই কথা জানান লামডিংয়ের এডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলবীর সিংহ। হাফলংয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, অন্তত 41টি জায়গায় রেললাইনের ক্ষতি হয়েছে, এর মধ্যে 11টি জায়গায় সামান্য ক্ষতি হওয়ায় এরই মধ্যে সেসব মেরামত করে নেওয়া গিয়েছে, কিন্তু বাকি 30 জায়গায় ট্রেকের মারাত্মক ক্ষতি হয়েছে। শুধু ফাইডিংয়েরই 4 জায়গায় ট্রেক নিশ্চিন্ত, দামসরাতেও একই অবস্থা, এক জায়গায় 350 মিটার ট্রেক শূন্যে ঝুলছে। ডিআরএম আরও জানান হাফলং স্টেশনে দাঁড়িয়ে থাকা 2টি ইঞ্জিন একেবারে অকেজ হয়ে গিয়েছে, আরও 4টি ইঞ্জিন মেরামত করতে হবে, ক্ষতি হয়েছে বেশ কিছু কামরারও। 10 বিধ্বস্ত জেলার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যই কেন্দ্রীয় দলটি শনিবার ডিমা হাসাও পরিদর্শন করে। রাজ্য সরকার আসাম আন্দোলনে গুরুত্বভাবে আঘাতপ্রাপ্ত 288 জন ব্যক্তি ও 57 জন মহিলা ভুক্তভোগীকে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিজন ভুক্তভোগীকে সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। 1985 সাল থেকে 1989 সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহত ব্যক্তিদের মধ্যে মোট 6 কোটি 9 লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানা গিয়েছে। গতকাল 26 জনের এক রোহিঙ্গা দলকে আটক করেছিল কাসার পুলিশ। আটক 26 রোহিঙ্গাকে পরে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। বিচারকের নির্দেশে তাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের জেল হাজতে পাঠানো হয়। তার মধ্যে 6 জন পুরুষ ও 6 জন মহিলা। অনূর্ধ্ব 18 বছরের 14 জনের মধ্যে 7টি কুলের শিশু হওয়ায় তাদের মায়ের সঙ্গে থাকতে দেওয়া হয়, কিন্তু বাকি 7 জনকে হোমে পাঠানো হয়।